প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি আজকে রান্না কি কি করছি। মসুর ডাল করলাম পাতলা করে, মুলোগুলো বুড়া হয়ে গেছে আমার মতন। ওই যে মাছ আমি এনেছিলাম ওই ওখান থেকে একদম টাটকা মাছ, সেই মাছের একটু ঝোল করবো ফুলকপি দিয়ে। চালের গুঁড়োটা আমি রেডি করে রেখে দিয়েছি বকফুলের বড়া খাবো বলে, এটা পেস্ট করে রেখে দিয়েছি চালের গুঁড়ো। ফুলকপি ধুয়ে রাখছি। আর এখানে সব ওই পটল, তেঁতো, বেগুন এগুলো ভাজা ভাজা করবো। তা চলো দেরি না করে রান্নাটা বসিয়ে। এখানে ভাজা টাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি মাছগুলো ভাজা করতে, সঙ্গে থাকো দেখতে। এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার কোরমোর করে, মাছটাকে ফুলকপি দিয়ে রান্না করবো। চলো ফুলকপিটা ভাজা ভাজা করছি দেখো। ফুলকপি বসিয়ে দিয়েছি, এখন এখানে হলুদ লবণ দিয়ে দেবো, কালো জিরা দিয়েছি, আদা জিরা পেস্ট আর পেঁয়াজ দিয়েছি, টমেটোর পেস্ট দিবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদের গুঁড়ো আর লাস্টে গরম মশলা দেবো। ধনে পাতা শেষ হয়ে গেছে, তার জন্য হালকা ফুলকার মধ্যে বন্ধুরা হচ্ছে। শুকিয়ে গেলে জল দিয়ে দেবো, পরে মাছটা ঢেলে দেব, দেওয়ার পর গরম মশলা অ্যাড করে দেবো। ইয়ে ধনে পাতা তো নেই সেজন্য, তো চলো নেড়ে চেড়ে করে নেই, তারপরে পরে আসছি। মাছের জন্য আমার হয়ে গেছে ফুলকপি দিয়ে, একদম টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। এখন আমি মুলো ভাজবো, তা চলো মুলোটা ভেজে নিচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানি কালকে এনেছিলাম, তো আজকে একটু গরম করে দিচ্ছি খাবে বলে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো লাস্টে মাছের কালারটা দেখে নাও, মাছটা কেমন হয়েছে দেখাচ্ছি। কালারটা কেমন এসছে বলবে, মাছের সবজি হয়ে গেছে ফুলকপি দিয়ে, তো গরম গরম ভাতের সাথে হেভি লাগবে। তো চলো ওইদিকে যাওয়া যাক।